সঙ্গীতের মোহনে মূর্ছনায় বাঙালি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তার কণ্ঠের জাদু স্পর্শে এখনো মোহিত হয় সঙ্গীত প্রিয়রা। তার গানের মতোই তিনি ঊর্ধ্বলোকে অনন্তের পথে পাড়ি দিয়েছেন, কিন্তু যিনি বিশ্বলোকে মানুষকে ভাসান, কাঁদান, আনন্দ কিংবা বেদনার সারথি হয়ে থাকেন, তাকে আর কি করে ভুলে যায় মানুষ। অনেকের কাছে তার এক একটি গান স্মৃতির স্মারক হয়ে আছে, হিরণ্ময় স্মৃতির জাগানিয়ে তিনি, সুর ও কথার জাদুতে মুগ্ধ করা এক হ্যামিলিয়নের বাসীওয়ালা। বাংলা চলচ্চিত্রে অসংখ্য দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি, তাই স্বভাবতই এন্ড্রু কিশোরকে প্লেব্যাক সম্রাট বলা হয়ে থাকে। চলচ্চিত্রের বাইরেও আধুনিক দেশাত্মবোধক ফোক গানও গেয়েছেন তিনি। 1977 সালে আলম খানের সুরে মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে তার পথ চলা শুরু। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। ভক্ত হৃদয় গেঁথে আছে আমার সারা দেহ ঘেয় গো মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে কারে দেখাবো মনের দুঃখ গো, হায়রে মানুষ রঙিন ফানুষ জীবনের গল্প আছে বাকি অল্প, তুমি আমার জীবন আমি তোমার জীবন আমার বুকের মধ্যিখানে, পৃথিবীর যত সুখ সবাই তো ভালোবাসা চায় সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান। 1955 সালে 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। এন্ড্রু কিশোরের বাবা ক্ষিতিশচন্দ্র বাড়ুই এবং মাতা মিনু বাড়ুই রাজশাহীর বুলনপুর মিশন গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। তার মা ছিলেন সঙ্গীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রিয় শিল্পীর নামানুসারে সন্তানের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই সঙ্গীতাঙ্গনে পা রাখেন এন্ড্রু কিশোর। বেঁচে থাকলে তার বয়স হতো 65 বছর, তিনি নেই, তবে তার সুর বেড়ে চলছে। কে বলে তিনি নেই, তিনি আছেন সঙ্গীত পিয়াসী মানুষের অন্তরে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।